বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত চিকিৎসকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের হাজারো চিকিৎসক। বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সকল রাজবন্দী এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত চিকিৎসকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে ড্যাবের 1001 জন চিকিৎসক। সংগঠনটির সভাপতি প্রফেসর ডাক্তার হারুন আল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন, সারা দেশের আপামর জনসাধারণ যখন গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন বাজি রেখে রাজপথে নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত, ঠিক তখনই জনগণের ন্যায্য অধিকারকে ভূলুণ্ঠিত করার জন্য এবং গণতন্ত্রকে চিরতরে বিদায়ের জন্য এই ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতন্ত্র মনা বিরোধী দলীয় নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করে যাচ্ছে। এ থেকে রেহাই পাচ্ছে না মানব সেবার মহান পেশায় নিয়োজিত চিকিৎসকরাও। তারা বলেন, বর্তমান সরকার আপামর জনসাধারণের উপর জুলুম নির্যাতন, গণগ্রেফতার, মিডিয়াকে নিয়ন্ত্রণ, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ ও ভীতি সঞ্চার করে 2014 সাল ও 2018 মতো আরেকটি নীল নকশার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ড্যাবের নেতারা আরও বলেন, অতি দ্রুত এই জুলুম অত্যাচার গ্রেফতার বন্ধ করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে, অতি সত্বর আটককৃত রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে পেশাজীবীদের বেআইনি হয়রানি বন্ধ করতে হবে।